Hey yo, what's up guys, it's Mr. Triple R and welcome to my channel. We are going to a sound video guys. তোমাদেরকে মনে আছে আমরা একটা টাইপের চ্যালেঞ্জ করতাম যেখানে আমরা যে কোনো একটা স্কোয়াডকে সিলেক্ট করে তারপর ওই স্কোয়াডকে ঘোরাতে থাকতাম। আসলে ঘুরতাম আমরা কিন্তু হাঁপিয়ে যেত হচ্ছে এনিমিরা। তো গাইস ওই টাইপের একটা চ্যালেঞ্জ দিয়ে আজকে আবারও এসে বললাম, কিন্তু ওই চ্যালেঞ্জগুলো করতাম হচ্ছে আমরা পূর্বটোরি ম্যাপে। আজকের এই চ্যালেঞ্জটা হচ্ছে বারমুডা ম্যাপে। আসলে এই ম্যাচটাতে আমার এই করার কোনো ইন্টেন্সি ছিল না, কিন্তু এই যে এনিমিরা আমার সাথে নেমেছিল ওই স্কোয়াডে মাত্র তিনজন ছিল এবং তিনজন যা কিছু পেয়েছে ওগুলা নিয়ে আমার পিছনে যেইভাবে লেগেছিল না রে ভাই, অন্য কোনো লুটও নিচ্ছিল না। তো ভাবলাম এদেরকে একটু ঘুরালে কেমন হয়, আর এমনভাবে ঘুরাচ্ছিলাম না রে ভাই। আর গাইজ লাস্টে যে এমন কিছু হয়েছিল যেটার জন্য আমি বাধ্য হয়েছিলাম ওদের সাথে টিমিং করতে। ম্যান তো বুঝতেই পারতেছো আজকের এই ভিডিওটা কোন লেভেলে হতে আছে ভাই, একেবারে শেষ পর্যন্ত দেখো। তো without wasting any more time, let's start our today's video. অনেক দিন হলো আমাদের চ্যালেঞ্জ টাইপ ভিডিও হচ্ছে, এর জন্য গাইজ আজকে সোলো ভার্সেস স্কোয়াডে খেলতেছি। ম্যান আজকে কতগুলা কিল করে সেটা দেখা যাক। ম্যান দাঁড়াও দাঁড়াও, এই ভাই হ্যালো, আরে আজকে গেছে নাকি রে ব্রো? অ্যান্ড আরে আরে রে ভাই একে 47 চিরিমিনি শুরু করে দিয়েছে রে। এর চিরিমিনি না করলে হয় না, ও টিমমেট। আরে কি মাইট দিল এটা ওর টিমমেট, আমি ঠিক মতো গুলিও করতে দেখলাম না ভাই। আমার অর্ধেক ভাই 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 দুইজন একসাথে উঠে গেছে। হে গাইস ওয়েট, ওদের কি আরেকজন টিমমেট নাই? আমি পার আস পাচ্ছি না কেন আরেকজনের? ধরো এদিক দিয়ে, ও রে ভাই আমি সোজা উঠতে নিয়েছিলাম, আরেকজন এসে বলছে ভাই 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 একটু একটু কেয়ারফুল থাকতে হবে গাইস। এরা এরা কেমন করে জানি খেলতেছে, একটু লুট টুট করা আশেপাশে না, এরা দুজন মিলে এই যে এখনো ঘোরাঘুরি করতেছে। গাইজ আজকে তাহলে আরেকটা চ্যালেঞ্জ করে ফেলি, ম্যান অ্যাগ্রেসিভ অন্য দিন খেলবো নি। এদেরকে কি ঘোরানো যায় গাইজ? কি বলো তোমরা? এই দুইজনে এলাইভ আছে, আমার তো মনে হয় দুইজনই এলাইভ রয়েছে। যদি দুজনই থাকে গাইজ আরো অনেক বেশি মনে করো সুবিধা হবে আমাদের জন্য। আর যদি দুইজন থাকে ভাই আজকে মনে করো অনেকক্ষণ ধরে এদের সাথে ট্রোল করবে, এটা শিওর থাকো ম্যান, এটা শিওর থাকো। তিনজন থাকলে ট্রোলগুলো করতে অনেক টাইম লাগে আর কি, কিন্তু ওগুলো তো আরো বেশি মজা হয় ভাই। লাগে নাই দাদা, একটা লাভ দেওয়া লাগবে। ই আমি এর জন্য এই টাইপের চ্যালেঞ্জ এই বাড়িতে করতে চাই না, একেবারে লাভ দিলে নিচে পড়ে যাওয়ার অবস্থা। আরে ভাই এর চল লাগছিল, বলছিলাম দেউর দাদা না 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 বেরোয় নাই বেরোয় নাই। কোন দিক দিয়ে আসবা? এই তো 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 এন্ড রাগের শট লাগবে নাকি? ও ব্রো ইয়েস ব্রাদার, ওর টিমমেট বের হবে গাইস, ওর টিমমেট আসছে। আরে দূর লাস্ট টাইম বলছিলাম ওর টিমমেট আসলে ফুটবে গাইস, যদি ফুটতো না জোস হইতো ম্যান। ওই তো ওই তো দেখছো দেখছো, বললাম না ওর টিমমেট ওই দিক দিয়ে ঘোরাঘুরি করতেছিল। হ্যালো ব্রাদার, আরে ব্রো কি হয়েছে নাকি দেখছো নি গাইস? গাইস গাইস হ্যালো এনিমি, আরে ভাই 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 না না সরি, ও কি ড্যামেজ দেয় এটি, কি টাইপের ড্যামেজ ভাই এগুলো? হিল করে ফেলছে, হিল করে ফেলছে ভাই। এমনি তো আমি মারতেছি না, সমস্যা নেই। ও দেখছো দুইজনে মিলে কিভাবে আসছিল ভাই, এরা একটু মনে করো নিউ টাইপের প্লেয়ার, তো এদের সাথে মনে করো জোস ফান হবে গাইস আজকে। আজকে মনে করো এদেরকে ধুমাই বেস্টটা নিতে দিতেছে না কেন? এতে তো নিচে নিচে সমস্যা নেই গাইস, খেলা হবে। একটা শর্ট গান হলো অথবা একটা MP40 হলে অনেক বেশি ভালো হতো। এর জন্য মনে করি একটু সেফ সেফ ভাবে থেকে তারপর হচ্ছে আমাদের খেলা লাগতেছে, কারণ শুধুমাত্র P90 আছে আর AK47 আছে। P90 থেকে তো মনে করো AK47ও আরো ভালো কাজ করে। আছে কই এরা দাদা? ও ব্রো আরে দুইজনই ভাই, তোর দে ভাই, ও সরি 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 ভাই। আরে আরে ব্রো ব্রো আরে ব্রাদার, আরে লাগে নাই লাগে নাই ব্রাদার। আরে চাক 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 অ্যাবিলিটি অন করছি ব্রো, এই তো লাভ দিয়েছি। আমি জানতাম ব্রাদার কি হইতেছে নাকি গাইস, দেখছো এই টাইপের ট্রোলের কথাই কিন্তু বলেছিলাম তোমাদেরকে। এরা এমনই করতেছে, এরা অন্য জায়গায় যাচ্ছেও না লুটের জন্য, অন্য জায়গায় যেয়ে যে একটু একটু মেডিকেট ইটে নিবে ওইটাও করতেছে না এরা। হাই আমার পিছনে এমন ভাবে লাগছে এরা, বাবা রে বাবা ভাই। এই তো তো আরে আরে না লাগতেছে না লাগতেছে না। হ্যালো ব্রাদার বাইরে না বাইরে না, প্রত্যেকটা বার অর্ধেক অর্ধেক করে হেল্প নাই করে দেয় বাইরে না ভাই। এ ভাই ওই দিক দিয়ে ঘুরে আবার আসতেছে ওরা। এদিকে উঠবে উঠবে উঠবা ভাইয়া। আমি ভাবতেছি এটা কতক্ষণ এইভাবে করা যায় ভাই। আমি 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 সিরিয়াসলি আজকে দেখতে যাচ্ছি যে এটা কতক্ষণ করা যায় এইভাবে। এখনো পর্যন্ত বহুত এলাইভ, 35 জন এলাইভ গাইস, তার মানে মোটামুটি ভালো ক্যাম্প হচ্ছে গাইস। আর ক্লক টাওয়ারে রয়েছে আমরা, তো দেখা যাক অন্য এনিমিরা আমাদেরকে ডিস্টার্বও করবে না ভাই। আমি এটা পারলে লাস্ট পর্যন্ত নিয়ে যাবো ভাই। দাঁড়াও দাঁড়াও গাইস, এটা লুটো তোর মারছে কেমনে দেখছো নি? হ্যালো ব্রাদার, এটা এইখানেই রয়েছে ম্যান। এই তো তো হ্যালো, আর একটু টুকি, এই তো আরেকটা টুকি। আরে রে ভাই কই যাও কই যাও। এই তো আরে AK-47, এই তো AK-47 দিয়ে মারাই ভালো রে ভাই। 37 করে ড্যামেজ ছিল। আচ্ছা 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 গাইস, এই জানো তো হ্যালো ইয়াস আমার ডাউন ব্রো। এই টাইপের চ্যালেঞ্জ এর জন্য আমার কাছে বেস্ট লাগে ম্যান। আচ্ছা ইমোট দিব গাইস, দাঁড়াও ওই যে ইমোটটা দিব তাইলে বুঝবে। আরে ভিতরে ঢুকে গেছে রে ইমোট দেওয়ার আগে। এ ভিতর থেকে হিল করতেছে মেবি, হিল করছে। হ্যালো ভাই রে আল্লাহ, করতেছিটা কি এদের সাথে? আল্লাহ ভাই এরা গাইলা ফাটায় বলতেছে ভাই আমাকে। খুব খেপছে ভাই এরা, এরা সিরিয়াসলি খেপছে ম্যান। এদের মেডিও নাই, এতক্ষণ ধরে এতবার ডাউন করছে। এদের মনে হয় মেডিকিটও নেই এখন। গাইস 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 একেবারে ঘুরে যাবো নাকি? ওরা ঢুকতেছেও না আর ওইখান থেকে নড়তেছেও না। এদিক দিয়ে মনে হয় দেখা যাবে ওদেরকে গাইস। এতো বলছিলাম না এ ভাই ডাউন হও যে কোনো। আর এইবার ভাই ইয়াস একজন ডাউন গাইস। আবার ঘুরে যাই ভাইয়া। আই এম কামিং ব্রাদার এন্ড। আরে আরে ওরা বুঝে গেছে। এই তো ব্রো হিল করো সমস্যা না, হিল করো রে। এ ভাই ভাই কি হইতেছে এটা কি দেখছো নি ভাই? এরকম করে যদি ওরে এনিমি মরেই গেছে। আর হেলথ এতই কম ছিল, ডাউন হওয়ার পরেও কিন্তু একটা হেলথ থাকে, ওই হেলথটা এতই কম ছিল যে মরেই গেছে বেচারা। আরে আল্টিমেট কই? আল্টিমেট দেখছে একেবারে উপরে উঠে গেছে। আরে আর কি বলবো গাইস, আমরা স্পাস পেয়ে গিয়েছি বেচারা টিমমেটের। ম্যান আমার সিরিয়াস এখন খারাপ লাগতেছে ম্যান। এটা কি টিমিং করবে কিছু? আমার এই এনিমিটার জন্য খারাপ লাগতেছে ভাই। কি করছি এটা কি দেখছো না এগুলো? তারা তোর মাইন্ড টাইন লাগাইছে। তারা এদিকে আছে গো। এটা কি নিচে নাই তাহলে? উপরেই আছে নাকি? উপরে আছে মনে হয়। না এদিকেও তো কিছু নাই। হ্যালো ব্রাদার, না না দুই তলায় তো মনে হচ্ছে না আছে। তিন তলাতে আছে নাকি গাইস? না না এখানেও নাই গাইস, এখানেও নাই। তিন তলা দিয়ে আছে। দাঁড়াও এসে পড়েছি ভাইয়া। হ্যালো আরে নাই কিরে? হ্যালো ব্রাদার ওই পাশে নাকি? ও গাইস ছাদের উপরে গাইস। এই তো দেখছি। আচ্ছা আচ্ছা দাঁড়া টিমিং করবো নাকি দেখি। সরি টিমিং করবা? আরে পড়ে গেছি। আমার মনে হচ্ছে টিমিং করবে গাইস, ব্রাদার টিমিং করবা নাকি? অনেক জ্বালাইছি ভাই। আর না টিমিং করবা? ও টিমিং করবে গাইস, লেটস গো ব্রো। টিমিং এ ভাই মাইরো না। আরে গানাতে নিছে কেন? না মারতেছে না গাইস। যাক সমস্যা নেই, সব পালিয়ে দিয়েছি। অনেক বেশি চালাইছি ম্যান, একটু তো ওরা ডিজার্ভ করে এটা। কতক্ষণ ধরে কি করছে ওর টিমমেটের সাথে দেখছো কতবার ভাই? আল্লাহ ওদের সামনে দিয়েই গেছি কতবার ভাই। আচ্ছা ও ফালাইতেছে কেন? এ ভাই তুমি ফালাইতেছো কেন? ঠিক আছে আমি ফালাইছি, ঠিক আছে তুমিও ফালাইছো, ঠিক আছে। কিন্তু অন্য কোনো এনিমি আসলে তুমি যদি ফালাও না, তোমাকে খেয়ে একেবারে ছেড়ে দিবে ম্যান। অন্য কোনো এনিমি আসলে তোমার এইসব দেখবে না যদি ফালাইছো নাকি। এটা কি নেট চলে গেছে? এ ভাই বেঁচে আসো না, অন্য কোনো জগতে চলে গেছো ব্রাদার। হ্যালো ব্রো একটা সেলফি তুলবো নাকি? আরে নেট চলে যায় না এবার, ভেস্টেজ খুলতেছিল। আচ্ছা এখন আবার গানটা নিচ্ছে, এখন আবার সব নিচ্ছে। ও ভাবতেছিল আমি ওর জিনিসপাতি নিব নাকি। এ ভাই লেটস গো ম্যান, লাস্টেরটা ভাই আর কি বলবো। কতক্ষণ ধরে ঘুরে হলো, ওরা আসলে ডিজার্ভ করে ম্যান। আমি এটাকে মারতেছি না গাইস। নাও এটা ঘুষাচ্ছিল আমার লুটের উপর। দেখিয়ে দেখো এই টাইপের যে আমাকে বলতেছে নিতে, আমার বেস নিয়ে নিছে। তো আমার লেভেল 1 এর বেস রেখে আমার লেভেল 3 এর বেস নিয়ে তারপর ঘুষাইতেছে যে এখন এগুলো আর লাগবে না আমার। এরে ভাই গাইস ওয়েট, একটা জিনিস করলে কেমন হয় গাইস? আমরা চলে যাই, ব্যাক চলে যাই গাইস। আমরা ব্যাক চলে যাই গাইস। আমরা তো এমনি তো অনেক জ্বালাইছি, আমরা টিমিং করে মনে করো অন্য কারো ক্ষতিও করতে পারবো না, আমরা জাস্ট ব্যাক দিয়ে দেই। র্যাঙ্কই তো গাইস তেমন একটা কিছুই না আমাদের, এমনি তো র্যাঙ্কে মাইনাস খাইতেই থাকে ভাই। গাইস এটাই করি, আজকে একটু স্পেশাল হয়ে যাক ভিডিওটা গাইস। টিমিং করেছি, র্যাঙ্কে ব্যাক দিয়ে দিচ্ছি ভাই এনিমির জন্য। তো ইয়াব গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে ভাই। এমন একটা ম্যাচ ছিল ভাই, এমন একটা ভিডিও ছিল যেখানে আমরা এনিমির জন্য র্যাঙ্ক ম্যাচ থেকে ব্যাক দিয়ে বের হয়ে গেছি ভাই, আর কি বলবো ম্যান। আর গাইস সিরিয়াসলি আমার কাছে এই মানে এই ম্যাচটা অনেক বেশি ভালো লেগেছিল, সব দিক দিয়ে বের হয়ে গিয়েছি ওই জিনিসটা থেকে শুরু করে মনে করো যাভাবে ঘুরেছিলাম না ভাই। তো এর জন্য গাইস তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর গাইস নেক্সট কি টাইপের চ্যালেঞ্জ করলে তোমাদের জন্য ভালো হবে বা ইউনিক যে টাইপের চ্যালেঞ্জ তোমাদের মাথায় ঘোরাঘুরি করতেছে ওগুলো আমার সাথে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করো। আর যেহেতু ভিডিওর ফার্স্টে শুনেই ফেললাম যে আমি অ্যাগ্রেসিভ কোনো একটা গেম প্লের উপর মানে গেম প্লে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, তো অবশ্যই অনেকদিন আমাদের চ্যালেঞ্জ টাইপ ভিডিওগুলো হয়ে গেল, তো আমি মেবি দু একদিনের মধ্যে একটা অ্যাগ্রেসিভ গেম প্লেও নিয়ে আসবো, হয়তো ওইটা সোলো ভার্সেস ডুও আসবে অথবা ওইটা সোলো ভার্সেস স্কোয়াড আসবে, দেখা যাক গাইস। আর এই আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যা যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট চাচ্ছি। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াব গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।